সর্বধর্ম সমভাবাপন্ন ছিলেন মহারাজা বীরবিক্রম কিশোর দেব বর্মন মাণিক্য বাহাদুর। রাজ আমলেই তৈরি হয়েছিল বেনুবন বিহার বুদ্ধ মন্দির। এক কথায় রাজা ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার, তিনি ছিলেন এক ঐতিহাসিক পুরুষ। মহারাজা বীরবিক্রম এর আমলেই 1935 সালে ত্রিপুরায় স্থাপিত হয়েছিল ব্যাংক এবং দেশলাই ফ্যাক্টরি। কৃষি উন্নয়নও মহারাজা অগ্রাধিকার দিয়েছিলেন। বুধবার রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত মহারাজা বীরবিক্রম কিশোর দেব বর্মন মাণিক্য বাহাদুরের জন্মদিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী মহারাজের প্রতিকৃতিতে পুষ্প এবং পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বৌদ্ধ মন্দির মহারাজের দ্বারাই তৈরি হয়েছিল কর্তানের সময়। মহারাজা নিজে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, তার জন্য সর্বধর্ম সমভাব দেশীয় মানসিকতা তিনি রাজ্যে মন্দিরের শিলান্যাস করে তৈরি করেছেন। এবং মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের বিষয়ে যতটা বলা যায় সেটা কম হয়। সে সামাজিক বন্ধন হোক, শিল্প সংস্কৃতি, সাহিত্য সব দিকে মিলিয়ে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য এক ঐতিহাসিক পুরুষ ছিলেন। অল্প সময় এবং মাত্র 39 বছর বয়সে আমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছে, কিন্তু ওনার দ্বারা যে কাজকর্মগুলো উনি তাৎক্ষণিক সময় শুরু করেছিলেন আধুনিক ত্রিপুরার জন্য, আগরতলার এয়ারপোর্ট হোক, 1935 সালে প্রথম আগরতলাতে স্টেট ব্যাংক হোক, পরবর্তী সময়ে আমরা রক্ত করেছি ত্রিপুরাতে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের সময়। শিক্ষা হোক, সামাজিক হোক, আর্থিক সংগতি হোক, এই সবগুলো দিকে মিলিয়ে আধুনিক ত্রিপুরা করার স্বপ্ন দেখেছিলেন। আমাদের এই সরকার সেই দিশাতে কাজ করছে। আমরা আশা করি মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের যে স্বপ্ন ছিল মডেল ত্রিপুরা, আদর্শ ত্রিপুরা, সে ত্রিপুরা নিশ্চিত করবে।